তো বন্ধুরা দেখুন, আমি 4 দিন আগে যে মশলাটা, যে তামাকটা বানিয়েছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমি এটা ঢাকা দিয়ে রোদে রেখে দিয়েছিলাম। এটা 15 দিন রাখার কথা যদিও, তবু আমি একবার দেখছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন, তামাকটা এখনই এত সুন্দর গন্ধ আর এত সুন্দর কালারটা এসেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর গন্ধটা যদি আপনাদের বোঝাতে পারতাম তাহলে তার কথাই ছিল না। দেখুন, আমার হাতে একটা তেল তেলে ভাব এসেছে। তামাকটা একদম তৈরি, মানে দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে সুন্দর গন্ধ, যে গন্ধটা মাছেরও খুব প্রিয়। আর এই তামাক তো, তামাকের সাথে সাথে আমি এই গুঁড়ো মশলাটাও বানিয়ে রেখেছি। এটা আমার সব রকম চাট তৈরিতেই ব্যবহার হয়ে থাকে, এবং যারা এই গুঁড়ো মশলা আলাদাভাবে নিতে চান তাদের জন্য এটা থাকে বানানো। তো প্রশ্ন হচ্ছে, এই তামাকে আমি কি পরিমাণ মশলা ব্যবহার করেছি এবং প্রত্যেকটা মশলার পরিমাণ কতটা? তো বন্ধুরা, আমি এই তামাকে ব্যবহার করেছি 1 আঙ্গি গুঁড়ো 100 গ্রাম, তাম্বুল ব্যবহার করেছি 100 গ্রাম, আর বড় ক্যাংলাস 20 গ্রাম, দালচিনি 20 গ্রাম, স্টারফুল 20 গ্রাম, আর লালকা 20 গ্রাম। তো এই 4টে একসাথে গুঁড়িয়ে আমি 80 গ্রাম ব্যবহার করেছি। আর বাদ বাকি মশলা আমি 50 গ্রাম করে নিয়েছিলাম, আর জটা মাংসিটা ছিল, আসলে ওটা তো খুব হালকা, ওটা পরিমাণে আমি 20 গ্রামই দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার তো ওই তামাক তৈরিতে আমি ঘিয়ের খাগড়ি নিয়েছিলাম 2 কেজি, মাখা চার ছিল 1 কেজি, মাখন গাছ ছিল 500 গ্রাম, আর বাকি রইল আপনার মিষ্টির গাদ। ওটা মানে মাখতে যতটা লাগে ততটাই আমি ব্যবহার করেছি। আর রসুন তেল দিয়েছিলাম 200 গ্রাম মতো। তো বন্ধুরা, এই তামাকে রসুনের পরিমাণ হচ্ছে খোসা ছাড়িয়ে 100 থেকে 120 গ্রাম পর্যন্ত দিতে পারেন, কেননা রসুনটা যত বেশি দেবেন গন্ধটাও তত সুন্দর হবে। তো বন্ধুরা, আমি আমার তামাকের মশলার পরিমাণ আপনাদের জানিয়ে দিলাম। শরতের আকাশ, মেঘ এবং পাখির সুর বলে দিচ্ছে পুজো আর বেশি দেরি নেই। তাই প্রিয় বন্ধুদের, আমাদের তরফ থেকে রইল শারদীয়ার আগাম শুভেচ্ছা।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, এবং যে যে বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। টাটা।